দিনহাটা থানার আইসি সুরজ থাপা বদলি হয়ে গেলেন শিলিগুড়িতে। দিনহাটায় তিনি থাকলেন মাত্র দুবছর কয়েক মাস। এই কয়েকদিনেই তিনি দিনহাটাবাসীর ঘরের মানুষ হয়ে উঠেছিলেন। আপামর দিনহাটাবাসীর কাছে তিনি ছিলেন রবিনহুড। আজ সন্ধ্যায় তিনি শেষবারের মতো বসলেন দিনহাটা থানার আইসির চেয়ারে। তারপর দিনহাটা থানার সকল অফিসার এবং স্টাফদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। রাত 8:30 নাগাদ সুরজ থাপা দিনহাটা থানা থেকে বেরিয়ে চলে গেলেন। দিনহাটার সাংস্কৃতিক মঞ্চে একাধিকবার তিনি গান গেয়ে মাত করে দিয়েছিলেন। এমনকি দিনহাটার বিভিন্ন খেলার মাঠে অংশগ্রহণ করে খেলোয়াড়দের সঙ্গে একাত্ম করে নিয়েছিলেন নিজেকে। আজ তার বিদায় বেলায় দিনহাটা থানায় দেখা গেল বিষাদের সুর। যে পুলিশকর্মী এতদিন তাকে স্যালুট দিতেন, আজ সেই পুলিশকর্মী স্যালুট না দিয়ে জড়িয়ে ধরলেন আইসি সুরজ থাপাকে। বিদায় বেলায় দিনহাটাবাসী ভূয়সী প্রশংসা করলেন সুরজ থাপা। কালকে দেখা হবে। হ্যাঁ, আমি গর্ব সঙ্গে বলতে পারি কি দিনহাটা ঢুকার সময় যে স্বাগতটা আমি পেয়েছিলাম তার থেকে বেশি, এই যে দিনহাটাকে বিদায় হওয়ার সময়ে যে সম্মানটা ওর মান ওর ভালোবাসা এই আদরটা সবাই, মানে দিনহাটা সাধারণ লোক থেকে নিয়ে সবাইকে সবার পক্ষ থেকে আমি মানে যা সম্মানটা পেয়েছি এটা আমার জন্য বড় পাওনা। এটাই আমি উপরওয়ালা সঙ্গে আমি শুভগুজার আছি আর দিনহাটাবাসীর জন্য আমার আন্তরিক হৃদয় থেকে আমার আমি এবং আমার পরিবার সবাইকে ধন্যবাদ দিতে চাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি অলওয়েজ বলি। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। Thank you.